20 নম্বর অঙ্কটা দেখো, বলেছে কোনো সমান্তর শ্রেণীর প্রথম পি সংখ্যক পদের সমষ্টি ও প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি সমান হলে দেখাও যে তার প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি শূন্য হবে। তাহলে কি বলা আছে যে কোনো সমান্তর শ্রেণীর প্রথম পি সংখ্যক পদের সমষ্টি মানে এস পি ইকুয়াল টু প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি, তাহলে এস পি ইকুয়াল টু এস কিউ, এটা দেওয়া আছে। এবার আমাদের কি দেখাতে হবে, যে দেখাও যে তার প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি শূন্য, তার মানে এস পি প্লাস কিউ ইকুয়াল টু জিরো দেখাতে হবে আমাদের, এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে প্রথম পি সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি। আমাদের প্রমাণ করতে বলেছে যে প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি মানে এস পি প্লাস কিউ ইকুয়াল টু জিরো দেখাতে হবে। তাহলে এখান থেকে আমি ফর্মুলা ফেলি প্রথমে, তাহলে পি বাই টু টু এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এটা হবে কিউ বাই টু টু এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এটা ফর্মুলা আমাদের, যেখানে সমান্তর প্রগতিটার প্রথম পদটা হচ্ছে এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি, বোঝা গেছে। তাহলে এবার কি করব আমরা, ই টু আর ই টুটা কেটে দিলাম, তাহলে এবার যদি গুণ করে দিই তাহলে দেখো টু এ পি প্লাস পি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু টু এ কিউ, কিউ দিয়ে গুণ হচ্ছে, প্লাস কিউ ইন্টু কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। বা এবার টু এ কিউটা নিয়ে আসি, সবগুলোকেই বাঁদিকে নিয়ে আসি, তাহলে টু এ পি মাইনাস টু এ কিউ প্লাস পি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু জিরো, বোঝা গেছে। বা এবার এখান থেকে টু এটা কমন নিলাম, টু এটা কমন নিলাম, তাহলে পি মাইনাস কিউ প্লাস ডি কমন নিলাম, কী পড়ে আছে, পি স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ ইকুয়াল টু জিরো, বোঝা গেছে। বা টু এ পি মাইনাস কিউ প্লাস ডি ইন্টু, এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটাকে আমি লিখছি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এই দুটোকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে মাইনাস পি প্লাস কিউ পড়ে আছে, মাইনাস কমন নিলাম, তাহলে পি মাইনাস কিউ, যেহেতু প্লাসটা মাইনাস হয়ে যাবে বাইরে মাইনাস আছে বলে, ঠিক আছে, ইকুয়াল টু জিরো, বোঝা গেছে। বা টু এ পি মাইনাস কিউ প্লাস, এখানে পি মাইনাস কিউ যদি কমন নিই তাহলে ডি ইন্টু পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস ওয়ান, পি মাইনাস কিউ কমন নিলাম তাহলে পি প্লাস কিউ মাইনাস ওয়ান পড়ে থাকলো আর ডিটা আছে। এবার দেখো পি আর কিউ এখানে সমান নয়, তাই আমি এখানে পি মাইনাস কিউটা ক্যান্সেল করে দিতে পারি, তাহলে টু এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু জিরো বলতে পারি, যেহেতু পি মাইনাস কিউ নট ইকুয়াল টু জিরো বা পি নট ইকুয়াল টু কিউ। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেয়ে থাকলাম। এবার তো আমাদের অঙ্কটা অনেক সোজা হয়ে গেল, কারণ দেখো এস পি প্লাস কিউ বার করতে বলেছে, সেটার ফর্মুলা কি না, পি প্লাস কিউ বাই টু ইন্টু টু এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটাই হবে ফর্মুলা। তাহলে দেখো এইটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে জিরো, টু এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, সেটার ভ্যালুটা জিরো, তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই জিরোটা, তাহলে পি প্লাস কিউ বাই টু ইন্টু জিরো পি প্লাস কিউ বাই টু ইন্টু জিরো ইকুয়াল টু জিরো প্রুভড হয়ে গেল, বোঝা গেছে আশা করি। এস পি ইকুয়াল টু এস কিউ করে ফর্মুলা ফেলে এইভাবে করলাম, এই জায়গাটা একটুখানি পি মাইনাস কিউটাকে কমন নিতে হবে, নিয়ে কেটে যাবে দিক থেকে। ঠিক আছে,
যেহেতু পি নট ইকুয়াল টু কিউ, তাহলে আমরা এটা ক্যান্সেল করতে পারি পি মাইনাস কিউকে। নেক্সট টার্ম করে